ইলিশ মাছ ওরকম করিও না, ইলিশ মাছ নাই, যা আয় সামান্য আয়, দাম বেশি। 1 কেজির আপ যেগুলো এগুলা বিক্রি করি আমরা 2000 টাকা 1800 টাকা। রমজান মাস যত ঘনিয়ে আসছে তার প্রভাব পড়তে শুরু করেছে নিত্যপণ্যের বাজারে। গত সপ্তাহে ব্যবসায়ীরা ব্রয়লার মুরগের দাম বৃদ্ধি পাওয়ার যে শঙ্কা জানিয়েছিলেন, এক সপ্তাহের ব্যবধানে সে শঙ্কা সত্যি হয়েছে। শনিবারে বিয়ানীবাজার পৌর শহর ঘুরে দেখা যায়, গত সপ্তাহের তুলনায় বেড়েছে ছোলা, ডাল, পেঁয়াজ, রসুন এবং ব্রয়লার মুরগের দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি ডাল, ছোলা ও রসুনের দাম 10 টাকা থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়া অন্য সব নিত্য পণ্যের মধ্যে কয়েকটি পণ্যের দাম কমেছে, কিছু পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। কিছু জিনিসের দাম কমছে, কিছু জিনিসের দাম বাড়ছে। মনে করেন পেঁয়াজের দাম বর্তমানে চলে আজকে 110 টাকা, রসুনের বাজার একটু কমছে, রসুন বিক্রি 185-90 টাকা এলসিটা। আর দুধ আগের সপ্তাহে যে অবস্থায় আছিল এগুলো 500 মার্চ বিক্রি 395 টাকা, ডানো বিক্রি 500 গ্রাম 350 টাকা, পুষ্টি ডানো। আর তেলের বাজার যে অবস্থা আছে একটু কমছে, তেল বর্তমানে একটু কমে, তেল 5 লিটার পুষ্টি বিক্রি 810 টাকা, ফ্রেশ বিক্রি 820 টাকা, আর বসন্তরা আছে 800 টাকা। চাউলের বাজারও সেম অবস্থানে আছে, চাউল বর্তমানে বিক্রি গিয়া পালা মিনিকেট যেটা 2800-2900 টাকা বস্তা। আর ডালির বাজার একটু বাড়ছে, ডাল বর্তমানে বিক্রি 110-115 টাকা। সানার বাজারও একটু বাড়ায়, সানা বর্তমানে 16-100 টাকা বালাটা আইটেম বিক্রি। পাইকারি ও খুচরায় গত সপ্তাহের তুলনায় প্রতি কেজিতে 20 টাকা করে বেড়েছে ব্রয়লার মুরগের দাম। আকাশচুম্বী দাম হওয়ায় নিম্ন আয়ের মানুষের ক্রয়সীমার বাইরে থাকায় ব্রয়লার মুরগ আবারও প্রতি কেজি 200 টাকা ছাড়ালো। আজকে ব্রয়লার মুরগির পাইকারি বাজার হলো 190 টাকা, খুচরা হলো 210 টাকা, লাল মুরগের পাইকারি বাজার হলো 550, খুচরা হলো 570-580। তারপরে সোনালী মুরগির পাইকারি বাজার হলো 280, খুচরা 300-320 এরকম। আর কোয়েল পাখির রিজেক্ট যেটা এটা হলো 60 টাকা, রেডি বুলেট যেটা এটা হলো 45, আর রেডি পাখির যেটা এটা হলো 35। ডিমের দামও পরিবর্তিত গত সপ্তাহে যা ছিল। শীত মৌসুমের বিদায় সময়ে সবজি বাজার স্থিতিশীল রয়েছে, তবে বিয়ানীবাজার উপজেলার অন্যান্য হাট বাজারের তুলনায় পৌর শহরে সবজির দাম একটু বেশি। বাজারে নানা ধরনের শীতকালীন সবজির সরবরাহ থাকায় চাহিদা মতো সবজি ক্রয় করছেন ক্রেতারা। মালার দাম কমছে না আর বাড়ছে না, মানে মোটামুটি জায়গাতেও আছে। মালার দাম হলো কি আপনার মটর কেজি 80 টাকা, তোমার আলুর কেজি 30 টাকা, পাতাকপির কেজি 20 টাকা, ফুলকপির কেজি 30 টাকা, তোমার সিমর কেজি 150 টাকা, পাঁচশো বিশের কেজি 80 টাকা, জুলার কেজি আপনার 80 টাকা, বেগুন আছে আপনার 40, আর তাল বেগুন যেটা 60 টাকা কেজি, শালগমের কেজি হলো কি আপনার 40 টাকা, সিমর কেজি 30 টাকা, তোমার লাল ফুল আছে ফুলের দাম হলো কি তার 80 টাকা কেজি বেশ, সবুজ আছে আর একটা ওটার কাছে 90 টাকা, আর ওটা ফুলকপির কাছে 30 টাকা, মালার দাম কমছে মোটামুটি। মাছের বাজারে আমদানিকৃত মাছের সরবরাহ স্বাভাবিক থাকার পাশাপাশি দেশি মাছ পর্যাপ্ত থাকায় মাছের দাম কিছুটা সহনশীল। গত সপ্তাহের তুলনায় ছোট বড় সব ধরনের মাছের দাম কেজি প্রতি 50 টাকা থেকে 80 টাকা পর্যন্ত কমেছে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে মাছের দাম কমছে, প্রচুর আমদানি হয়, হাওর অঞ্চলে যে বিল আছে নদী আছে এর থেকে মাছ খুব বেশি আহরণ করা হয়। বিভিন্ন প্রজাতির মাছ আমরা আগে যেগুলো পাইছি না এগুলো এলা ফাঁকিয়া, যেমন গলদা চিংড়ি গত সপ্তাহে বিক্রি করছি 1900 টাকা, এই সপ্তাহে বিক্রি করি 700-800 টাকা, গোল মাছের কেজি গত সপ্তাহে বিক্রি করছি 1200-1500 টাকা, এই সপ্তাহে বেশি আর 1100-1000 টাকা, আড় মাছের কেজি গত সপ্তাহে বিক্রি করছি 1500 টাকা, এই সপ্তাহে বিক্রি করি আর 1100-1000 টাকা, এরপরে ঘাসকা মাছ গত সপ্তাহে বিক্রি করছি 350-380 টাকা, এই সপ্তাহে বেশি আর 300-280 টাকা, রুই মাছের কেজি গত সপ্তাহে বিক্রি করছি আমরা 400-420 টাকা 350 টাকা, এই সপ্তাহে বিক্রি করি আর আমরা 320 টাকা 300 টাকা 400 টাকা, আকার বেঁধে দাম উঠা নামা করে। এরপরে সাবিলা মাছ যেগুলো এগুলা গত সপ্তাহে বিক্রি করছি আমরা 400-450 টাকা, এই সপ্তাহে বেশি আর 300 টাকা। ইলিশ মাছ ওরকম করিও না, ইলিশ মাছ নাই, যা আয় সামান্য আয়, দাম বেশি। 1 কেজির আপ যেগুলো এগুলো বিক্রি করি আমরা 2000 টাকা 1800 টাকা, আর ফাঙ্গাস মাছের কেজি গত সপ্তাহে আমরা বিক্রি করছি 180 টাকা, এই সপ্তাহে বিক্রি করি আর 170 টাকা 100 টাকা, এরপরে চিংড়ি মাছ যেগুলা
এগুলার কেজি গত সপ্তাহে বিক্রি করছি আমরা 700 টাকা 650 টাকা এই সপ্তাহে বিক্রি করি আর 800 টাকা 700 টাকা দেশি মাছের আমদানি আছে দেশি মাছের দাম গত সপ্তাহ থেকে এই সপ্তাহে প্রতি বা মানে কেজি 25 টাকা 60 টাকা কমছে রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার যাতে অস্থিতিশীল না হয়ে ওঠে সেদিকে সরকারের কঠোর নজরদারি প্রত্যাশা করেন ব্যবসায়ী সহ ক্রেতারা সৈয়দা আকি হক এবিটিভি